আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার করোনার আপডেট সংবাদ নিয়ে চলে আসলাম করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমল এই সরিমবন্দরে গত চব্বিশ ঘন্টায় করোনার আপডেট সংবাদ জেনে নিন গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আরও সাতাশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আঠাশ হাজার সাতশো একাত্তর জনে আর এই সময় করে নতুন ওই করোনায় সংক্রা সংক্রান্ত হয়েছে পাঁচ হাজার দুশো আটষট্টি জন আর এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো আঠারো লাখ নিরানব্বই হাজার আটশো তিন জনে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর আগের দিন বৃহস্পতিবার একচল্লিশ জনের মৃত্যু হয় সর্বোচ্চ এবং সাত হাজার দুইশো চৌষট্টি জনের নতুন রোগী শনাক্ত হয়েছিল বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ষোলো দশমিক নাইন পাঁচ নয় পাঁচ শতাংশ এর আগের দিন বুধবার তেত্রিশ জনের মৃত্যু হয় শনাক্ত হন আট হাজার ষোলো জন শনাক্তের হার ছিল আঠারো দশমিক আট তিন শতাংশ শুক্রবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা করোনা থেকে সুস্থ হয়েছে এগারো হাজার তিনশো তিপ্পান্ন জন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ষোলো লাখ পঞ্চান্ন হাজার তিনশো তিপ্পান্ন জন গত চব্বিশ ঘন্টায় তেত্রিশ হাজার নয়শো আটশো ছিয়ানব্বইটি নমুনা সংগ্রহ করা হয়েছে আর নমুনা থেকে পরীক্ষা করা হয় চৌত্রিশ হাজার সাতষট্টি পরীক্ষার তুলনায় শনাক্তের হার পনেরো দশমিক চার ছয় শতাংশ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল দু হাজার বিশ সালের আটই মার্চে তখন থেকে অমিক্রণের এবং করোনার যে বর্তমান ঢেউ চলতেছে সেটা হচ্ছে অমিক্রণের তৃতীয় ঢেউ এখানে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে তো বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ